चोर 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 बच्चा पाला ही सब बैग में धरो क्यों चोर पड़े 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 कैम तला भाव जो टाका पैसा आज कि साल एक टैबलेट तो तुम्हें कौन फकिन पेड़ बैग चुरी कर साल लस ले आलो कि करब रास्ता तो बैग लिया बना लो बैगर भरे कि खाली कपड़ चुपड़े बनाल हो हारा कोई खेते दीबे ना हाँ साला कत बैग हम भावल जो मन टाक पैसा है ना एम जिन लिया पाला साला किच्छू नहीं खो चूरी कर लस पड़े ना अभी ला बैग लाफ लाओ बैग धरो लाओ जीवन मेल चूरी कर बुझो कोनोदिन खाली हाथ घुरे आसनी आज के खाली हाथ अच्छा साला बैग चूरी कर मन कर साला बैगे किच्छू आंतु देखी साला जी ये किच्छू नहीं फुट्टा मालिश किसी तो थुबे बैगे ना किच्छू नहीं कि बाड़ी बाड़ी थे बैग लिया तुम तो साहस कम ना तुम आमार बैग चूरी कर बड़ बड़ कथा बोलो तुम जानो आमी के ओ गे मा गे केटा तुम जी থামো 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 তোমাকে চিনা চিনা লাগছে তুমি কি ফেক আসিনার বেটি নাকি মুখের খন্ডাখানি করে ঘুমিয়ে আছে তোমার ওকে মা আগে স্টপ ফালতু কথা কার ফাজলাম শুরু করেছো আমার সাথে জানো আমার বাবা এখন পুলিশ অফিসার পুলিশ অফিসার হ্যাঁ থামো 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 ঠিকই কইছো তোমার বাবা পুলিশ অফিসার হ্যাঁ বিশ্বাস হচ্ছে না কল করব দাঁড়াও কল করছি এই দাঁড়াও না 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 আসলে হয়েছে কি ভুলে গেছি আমি আমি জানলে কি কোনদিন চুরি করতুম কহো তুমি পুলিশ অফিসারের বেটি আগে কই বোকা নাকি আমি তোমাকে মান সম্মানের সহিত আমি এই করতাম আর ভুলে গে ক্ষমা করে দিও হ্যাঁ ক্ষমা করতে পারি একটা শর্ত আছে শর্ত আমার একটা কাজ করে দেওয়া লাগবে পারবা করে দিতে হবে কাজ কি কাজ বহিন রে এখন যদি তুমি কোয়া হয় যে আমাকে তোমার লাগে মরতে ভাবে কিন্তু মরতে পারবো না বুঝেছো আরে না ওই সব কিছু না তাহলে কি কাজটা করতে হবে খুব সহজ কাজ পারবা কিনা তাই বলো নালে কিন্তু বাবাকে কল করবো আরে পারবো তো বাপের নাম খালি লুচি কোন রে ভাই কি কোনে যেতে হবে কি কোনে যেতে হবে কি করতে হবে ধর আর ফলো করো কোনে যাবে জি আসো তো আচ্ছা শালা ফাসন আরে আসো প্রবলেম নাই देखो একটা মেয়ে আপনার কাছে বিপদে পড়ে হেল্প চাইছে আর আপনি পুরুষের সাহায্য না করে পালিয়ে যাচ্ছেন আমার তো মনে হয় আপনি পুরুষই না তুমি এটা কি কইলে কি কইলে গো তুমি আম পুরুষ নাই মানে কি না আমার এ আমার কি নাই দেখবা নাকি তুমি দেখবা তুমি দেখবা তুমি আম পুরুষ কি পুরুষ নাই তুমি দেখবা কি দেখাতে চাইছেন আপনি আরে সাহস দেখাবো সাহস বুকের সাহস ফেলে মুসুরুকে তুমি দেখুন আমি একজনকে ভালোবাসি
আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি আমার বাবা বিয়ে দিবে না তাই এখন আমি তার কাছে যাব আমি সঠিকটা চিনতে পারছি না আপনি কি আমাকে একটু পৌঁছে দিবেন শেষবার মতই হেল্পটুকু করেন প্লিজ দিলা তো মনটা গলিয়ে সালা ভালোবাসার কথা শুনলি আমার অন্তরটা গলে যায় হ্যাঁ ভালোবাসার কথা কইরা তোর মনটাই গলিয়ে দিলে এখন আমি কি করব হ্যাঁ শুনো এটাই কিন্তু লাস্ট আমি কিন্তু এরপর আর কিছু করতে পারবো না বুঝতে পেরেছো আমি কিন্তু এটা লাস্ট বার মতো কইরা দিন আমি লাস্ট বার মতো যাচ্ছি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ চলো আর তুমি যেতে পারবো না আজকে যে কষ্টটা দিলা রে ভাই রে সারা জীবন মনে থাকবো আমার চুরি তো আর করবো না জীবনে চুরি করার আগে 100 বার ভাববো থ্যাংক ইউ আমার জন্য এতটা কষ্ট করার জন্য থ্যাংক ইউ পেট ভরবে না রে ভাই থ্যাংক ইউ পেট ভরবে না ভূত থেকে না কি আই কিছু না পেটে দানা যায়নি খিদা তো আমারও লাগে তাহলে এই নির্জন জায়গাতে খাওয়াটাই পাবো কোনো তুমি বলো কোনটা কি বাজার হাট না কিছু না মাঠের ভিতরে বেড়ে যখন খাওয়ার কোনো হয় একটু আশেপাশে তো দেখতেও পারো দেখো কিছু একটা হবে যাও কোন দিয়ে যাবো ওইদিকে যাও তুমি এখানে বসে থাকো হ্যাঁ একটু সাবধানে থাকো কেউ ফেরে আসলে ফের আবার সমস্যা হবে তো ঠিক আছে আচ্ছা কেউ যদি ডিস্টার্ব করে আমার নাম ডাক দিবে হ্যাঁ আমার নাম পিয়া পিয়া ইকবাল খান পিয়া কোন থেকে কি পাবো এখন আবে পি পিয়া যাবে সালার বড়া সালা ফাও ফাও পিয়া যাবে কি আর কি দরকার আমার হে সালা কাজ হয়ে গেছে কি ব্যাপার বে পিপিয়াতে হেলকে হেল গেল হে ওয়াসু কে নাকি বে যাবে হয়ে গিয়া খাওয়া হইলি হইল উদার বুঝতে পারবে না খাওয়ার একটা পেয়েছি নাও খাও এটা কিভাবে খাবো ক্যামেরা খাবে দাঁত দিয়ে ফের কিভাবে খাবে কি অসভ্যর মতো কথা এটা কামড়ে খাওয়া যায় কত ক্যামেরা খাওয়া যাবে না কিভাবে খাওয়া যাবে এত কষ্ট করে তোমাকে একটা জিনিস খাওয়ার এনে দিন এখন তোমাকে কেটে ও দিতে হবে একটু শান্তি দিব না আমাকে আমি কোনটা হাসে হাসা কাটি পাবো কহ তো খুঁজো আশেপাশে ধরো কোন ঝামেলায় পূর্ণ কহ তো সালা কোনটা হাসা কাটি পাবো এখন ওরে কপাল কত ভালো হয়েছি কাজই হয়ে গেল ওরে হা তোমার কপালটা খুবই ভালো হাসো পেয়েছি জিনিসও পেয়েছি হ্যাঁ এবার কেটেও দাও কেটে তাও দিতে হবে শান্তি দিও না কি হবে কাটে ই জানি না আমি কিভাবে খাবো ভালো করে কাটো আর পারবো না ধরো এখানে ধরো ধরো নাও থ্যাংক ইউ এখানে থ্যাংক নাকি পরেই খাবো জান শান্তি ও অনেক টেস্টি খাও ভালো লাগে খাও পেট ভরে খাও পেপেটা কোথায় পাইছো কিনে নাইনু এক চা খালে এসেছিল 100 টাকা লিয়ে হে গুচিয়া তোমার কাছে তো টাকাই নাই কই পাইলা টাকা নাই টাকা উবিয়ে লই কিভাবে আরে টাকা ছিল ওই ভাবে কাম করলি ওলে বাদ দাও তো ওলে বাদ খাও খাও তুমি খাও আচ্ছা তোমার নামটা কি নাম জানো না
लोग यहाँ के टिया को है डाके के टिया बाकी को है के टिया को है टिया और डाक नाम टिया তোমার নামের মতোই তোমার মনটা অনেক নরম কি যে কইছো না সত্যি তোমাকে আমি যেমনটা ভাবছিলাম তুমি একেবারে সেরকম না তুমি অনেক ভালো একজন মানুষ আর আর পাম মারতে হবে না খাও তো পাম মারছি না ঠিক হইছো থ্যাংক ইউ টিয়া হেল্প করার জন্য আচ্ছা ঠিক আছে সমস্যা নাই এটা আরে আমার জায়গায় অন্য কেউ হলেও এটা করতে ঠিক আছে আচ্ছা তুমি এত ভালো একটা মানুষ চুরির পথ কেন বেছে নিলা চুরি মানুষ কি ইচ্ছা করে চুরির পথ বেছে নেয় তাহলে ভালো পরিস্থিতির করতে পারো মানুষ যখন পরিস্থিতির শিকার হয় তখনই চুরির পথটা বেছে নেয় আমারও মেলায় ভালো একটা ফ্যামিলি ছিল গায়ে থাকতাম মা ছিল ভাই ছিল বাপ ছিল বোন ছিল খুবই সুখী পরিবার ছিল আগে লেখাপড়া করতাম অনেক ভালো ছাত্র ছিলাম চাকরি করতে এসেছিলাম ঢাকা শহরে চাকরির জন্য কিন্তু এই বর্তমান সমাজে টাকা ছাড়া কোনো চাকরি নেই জানোই তো কত চাকরির জন্য কত মানুষের পা ধরেছি কত অফিস গেছি পা ধরেছি কিচ্ছু হয়নি কোনো কাজ হয়নি লাস্টে সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিয়েছি বাড়িতে আমি বলে রেখেছি যে আমি চাকরি করছি ঢাকাতে কিন্তু তাহা তো জানে না যে তার ছেলে চোর তো যাই হোক এইসব কথা বাদ দাও তুমি তো অন্য কোনো কাজও করতে পারো নাই কোনো কাজ নাই পাই না কোনো কাজ আমার মতো ছেলেকে কেউ কোনো কাজ দেয় না আচ্ছা বাদ দাও গিলে তোমার নামটা কি ছিল পপি পপি তোমাকে একটা কথা কই বলো আচ্ছা তুমি যেভাবে বাড়ি থেকে পালিয়ে এসো তুমি তো তোমার বাপ মা তো জানে না যে তুমি পালিয়ে এসো না জানে না তুমি তোমার বাপ মাকে ধোকা দিয়ে কুণ্ঠে এক লোলার সাথে পালিয়ে এসো এই কাজটা কি তুমি ঠিক করছো বাবা তোমার বাপ মাকে জীবনে সুখী হবে না তুমি সুখী হবে গো আমি মনে করি কি জানো এটা ভালোবাসা লয় এটাকে ভালোবাসা কয় না যে বাপ মাকে কষ্ট দিয়ে যে তুমি একজনের সাথে পালিয়ে এসো এটা কিন্তু ভালোবাসা লয় তুমি যে যার সাথে পালাইছি চিনো না জানো না ভয় তোমার দুদিনের ওই ঠাস ঠুস ফেসবুকে মেসেজ টেসেজ করে আইও পুটে গেছো ওই তো তোমার মনে করো তোমাকে পাঠিয়ে লেহে অত সমস্যা নাই এলে উড়িয়ে তোমাকে সমস্যাটা হবে তোমার বাপ মায়ের বুঝেছো তোমার বাপ মা কোনোদিন শান্তি পাবে না এলো কাজ করা ঠিক লয় রে ভাই বুঝেছো কিন্তু আমি তো তাকে মন থেকে ভালোবাসি এখন বাবা মা মেনে না নিলে কি করব যাক তোমারকে ভালোবাসা তোমরাই বুঝবে আমার তো কিছু না আমার কাজ শেষ হলো আমি চলে যাবো রাই তুলে গেল এখন কি করা যায় থাকবো ডাকুনতে ম্যাগ ট্যাগ হইবে নাকি জি আকাশে করে বিদ্যুৎ চলে গিয়েছে তো খুব একটা ভালো না কত ম্যাগ শুরু হইলে তো ফেসে যাব থাকবো কুনতে কও তো চলো এই যে ঘর খানে শুতে গে চলো শুতে যাও না না আমি সব ঘরে শুতে পারবো না ঘরে সাতটা থাকতে পারি বাইরে থাকবে বাইরে যদি ম্যাগ শুরু হয় তখন কি করবে তুমি যাও আমি এখানেই ঘুমাবো দেখো তো গুণ ভাইয়ালা যে তাহলে ভালো হয় শুধু তুমি তুমি যাই ও কপালটা আর ঘিরে ভাই আর কি কপাল মোকা লাগা কপাল লাগে চলে এসছি শালা একটা মুরগিও হারকে লাগা পালিয়ে আসে না দেখো কোটিপতির বেটি কুন্ডে কার এক ছেঁচড়ার লেগে শালা বাড়ি থেকে পালিয়ে চলে এসছি হ্যাঁ সালা কোন কপালে দুনি দেন রে ও কিরে তো ঠান্ডা দিলা মরে আলা ওই নিজে ঘরে শুতে যাও শুধবে না লা কি ব্যাপার বে ভোর হয়ে গেছে নাকি ভোর যে হয়ে গেছে লাগে বা ও ম্যাডাম ও ছুড়ি ওই উঠো ভোর হয়ে গেছে
उठो 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 भकरे उठो घरे गए देखो तो साला कुन काले भोरे गेछे बे एटा का ढाड़ी दा कुन टेबले जाते जा आछले जाबे ना हां क्या है तुम्हार काके आज फोन दा उठा को डाको कुन जेते बे डाको भकरे डाको हेलो हां कोथाय तुमी हां তাড়াতাড়ি আসো আমি কোথায় আছি জানি না আমি তোমাকে জানাচ্ছি চুপচুপের বিল কহো চুপচুপের বিল হ্যাঁ চলো তো চল যাবো হ্যাঁ তো ঠিক আছে চলো কোয়ার কত দূর এখানে তো লোকেশন দিলে না থামো থামো ডাকো 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 ফকরে ডাকো তো ওই দেখো চলে আসছে কোনটা আসো কই যে ওইটা কেমন আছো ভালো কে ওটা বন্ধু কেমন বন্ধু কালকে পরিচয় হয়েছে কালকে আবার কোথায় পরিচয় হলো তোমার কালকে আমি যখন বাসা থেকে চলে আসি তখন ও আমাকে অনেক হেল্প করেছে কোথায় ছিল তোমরা রাতে একটা জঙ্গলে ছিলাম আমি তো কিছু চিনি না জঙ্গলে তুমি ছেলের সাথে ছিলা কি করব আমার কাছে তো উপায় ছিল না তাই বলে একটা ছেলের সাথে তুমি ছিল জঙ্গলে এই ভাই ভাই শুনুন শুনুন ভাই আপনি কথা বলবেন কেন আমাদের মধ্যে আরে ভাই আপনি ভুল বুঝছেন না ভাই আপনি না না আমাদের মধ্যে আপনি আসবেন কেন এই কার সাথে প্রেম করো রে ভাই হ্যাঁ তোমাকে সন্দেহ করে মানে অসভ্য কি এগুলো এগুলো তো রাত থাকছো তুমি কি করবে তোমারে তোমাকে কিছু কথা কই ভাই বলুন ওই যে বেড়ি ছেলে তোমার লেগে তোমাকে ভালোবাসে বা ওর বাপ মাকে ছেড়ে চলেছে তোমার সাথে যাই গেছিল আমি যে ওর সাথে ছিনু একদিন ওই যে কী পরিমাণ ভালো মেয়ে সেটা আমি ছাড়া কেউ জানে না ঠিক আছে তো ভাই আমি বুঝেছি ও কিন্তু খুবই ভালো বেড়ি ছেলে হ্যাঁ আর আপনি ওকে ভালোবাসার পরও আপনি নাকি ওকে ভালোবাসেন না তুমি বিশ্বাস করতে পারলেন না শুনেন ভাই আমি হলো চাপাই নেওয়া মুঞ্জের ছেলে বুঝছেন হাত বাড়ি চাপাই নেওয়া মুঞ্জ আপনার ঢাকার মানুষ আরে কথায় একটা প্রবাদ আহে আরে চাপাই কুকু আর ঢাকার মানুষ হলে এক সমান বুঝতে পেরেছি এরকম হয়েছে ব্যাপারটা কিন্তু আপনি ভালোবাসার মর্যাদাটা দিতে পারলেন না রে ভাই বুঝতে পেরেছেন ভালোবাসা জানেন না আপনারা বুঝেন না কিছু তোমাকে তো জ্ঞান দিতে হবে না মতো বয়ফ্রেন্ড আমার দরকার আসো আজ থেকে তুমি আমার বয়ফ্রেন্ড আসো কি কইলা আমি বয়ফ্রেন্ড হ্যাঁ তুমি বয়ফ্রেন্ড আসো এ বাড়ি যা আরে আসো